ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কই পাবো মশারি পোকা মাকড়ের কামড় ও যুবক একদল টুপিওয়ালা বের হয়ে গেছে এরা বলে কবরে কোনো আযাব হবে না লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই দুই একজনে বললে সন্দেহ করা যায় মিথ্যা হতে পারে নাউযুবিল্লাহ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই এমন নবী আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই নবী জিন্দেগিতে একটা গালি কাউকে দেন নাই হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে নবী একটা গালির জবাবও কখনো দেন নাই আর আশ্চর্য কথা তোমার আমার মায়ার নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই কেমন নবী ও গো নবীর উম্মতেরা কোরআন হাদিসেরে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে ওয়ামা আরসালনাকা ইল্লা رحمة للعالمين اي مونيتورر سن باراو الله কি বললেন হে পয়গম্বর আমি আপনাকে দুনিয়া নামক গ্রহের মধ্যে আপনাকে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎসমূহের জন্য রহমত হিসেবে আচ্ছা ডাইরেক্ট বললেই তো হইতো পাঠাই নাই হ্যাঁ পাঠাইছি গুরাইয়া বললেন কেন ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না এই আপনারা কি কিছুক্ষণ সময় দিবেন আসলে কফাল তো কফাল 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 যদি খারাপ হয় তা আমি হাফিজুর রহমান কেন সৃষ্টির শ্রেষ্ঠ নবী বয়ান করলেও সে কালেমা পড়ে না দুই একটা বেঈমানের নাম জানেন তো কোন তো এই পয়েন্টটা মনে রাখবেন পারলে ঘরের দরজায় টানায় রাখবেন কপাল যদি খারাপ হয় দুনিয়ার সব আলেম কেন রহমাতুল্লিল আলামিনের বয়ানেও কালেমা আর কপাল যদি খুলে যায় তাহলে রসুলকে জবাই করতে এসেও কালেমা বলে নাম কোন তো কে এবার বুঝেননি কপালের দাম কত বড় কঠিন জিনিস একটু চিন্তা নাই কুত্তা শুয়ারকে আল্লাহ বিবেক দেন নাই ভালো মন্দ যাচাই করার দিয়েছেন মানুষকে মিয়া গাধার মতো কুত্তার মতো দৌড়াচ্ছি সারা দেশে সব আলেম ওলামারা তাবলিগ ওলারা পীর সাহেবরা ঘরের চিন্তা করে না মাইয়া বলার চিন্তা বাদ দিয়া আপনাদের পেছনে দৌড়ায় বারো মাস বিনিময়ে দেন আপনারা গালি করেন বিরোধিতা তাহলে আমাকে স্বার্থ কি আপনাদেরকে পাও ধৈর্য ধৈর্য বারো মাস কষ্ট করার একটু চিন্তা করেন বালিশে মাথা লাগায় যে হুজুরগো স্বার্থটা কি আমরা তো হুজুরগো খালি গালির উপরে রাখি ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে ইয়া চার দোকানে আবার বিরোধিতা আছে না নাই এরপরও আপনাদের জন্য কেউ বরদোয়া করি না দেখলে সালাম দেই পারলে বুকের সাথে লাগায় আলিঙ্গন করি কেন আপনাদের শরীর থেকে মেশকের ঘেরান যেই তালে বিড়ি টানে অজু নাই গোসল নাই প্রস্রাব করে পানি লওয়ার সময় নাই পোশাক ধোয়ার টাইম নাই তা আপনাদেরকে বুকে লাগাইলে কলিজা ঠান্ডা হয় এই জন্য না
এত গালি দেন আমরা সব শুনি বধির না কি পরিমাণ বিরোধিতা করেন তাও জানি তারপরও কোনো জবাব দেই না বিরুদ্ধে কিছু বলি না কলিজা দিয়া দোয়া করি পাও দইরা বয়ান করি এটা আপনার কানে যায় না ভাল লাগে না না কি আমগো কাজটা কি কি ঠেকা কি আমরা তো চাকরির জন্য লেখাপড়া শিখি নাই আপনি তো লেখাপড়া শিখাচ্ছেন সন্তানকে ডিগ্রি নিবে সার্টিফিকেট নিবে না হয় খাবে কি আর আমরা জীবনটা কাটাইছি খাবে কির চিন্তায় না আল্লাহর ইবাদত করে জীবন কাটাবো আল্লাহ রিজিক দিবেন আসমান থেকে আল্লাহ চোখে আপনাদের দেখাইছেন আঙ্গুল দিয়া করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ কি বলে ব্যবসা বন্ধ চাকরি বন্ধ সব কিছু বন্ধ হয়ে গেল রাস্তা ঘাট গাড়ি ট্রেন আল্লাহর হাজার কোটি শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন হুজুর না খাইয়া ভিক্ষা করছে মাইয়া বলালয়ে কি খামু টাকা দাও কিছু নেমক হারাম মুসলমান ইসলামের ব্যানার লাগায় কয় আমরা মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে খাই আমি বলি তোমার মতো জালেম আর ডাকাত জমিনে আর নাই আল্লাহ চোখের সামনে দেখাইলেন বাবায় মারা গেছে করোনায় ছেলেরা বাবার লাশটা মানুষের টাকা দিয়ে ঘর থেকে নামায় রাস্তায় ফালায় দরজা বন্ধ জানাজা হইল না কুত্তায় খাইল খবর নিল না আমার দেশের সব টুপিওয়ালারা শত শত করোনার লাশ ধরে কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া দাফন করলো একজন হুজুরও করোনায় মরে নাই আর আপনারা তো এখনো অনেকে মাস্ক লাগায় ওই কি মেডিসিন দিয়ে এখনো হাত ধোয় আহ দু চিন্তা কইরেন মানুষ তো হইলেন আল্লাহ যদি জিগা এই তুই জীবনে যত আকাম করছো সব মাপ আমার খালি একটা আমল দেখা যেটা আমি আল্লাহর জন্য করছো একটা তোর এখন জান্নাত দিয়ে দিব তুই যা জীবনে অন্যায় করছো যত করছো সব মাপ খালি একটা আমল দেখা আমি তোর এখন মাপ করে দেব আর কিছু দরকার নাই পারবেন দেখাইতে মাস্তানি করেন কেন বাপ দেখেন কেন এত পারছেন নিজে কিছু করতে পারছেন নিজের ছেলেটাকে যে রেখে যাইতেছেন ওই ছেলের দেখা মানুষ কিছু শিখবে মোবাইল দিছেন মোবাইল যেন মানুষ হাত উঠায় বড়দোয়া করে চরিত্রহীন যেন গাড়ির তলে পরে মরে সন্তানকে মোবাইল দিছেন ও মোবাইল দিয়া সন্তানকে ক্রমান্বয়ে ধ্বংস করতেছেন আর আপনি বলবেন ছেলে আমারে দেখে না কথা শুনে না শুনবে কেমনে ওর কান তো ধেন্দা হয়ে গেছে মোবাইলের গান শুনতে শুনতে আম্মু কয় খানা খাবি না কয় গোসল করে ফেলেছি কানের পার্স নষ্ট হয়ে গেছে গজবের মোবাইল দিয়া ও যুবক তোমার বয়স মাত্র 25 থেকে 30 এর কোঠায় তোমার চেহারা থাকবে উজ্জ্বল ফুটন্ত গোলাপ তোমার চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না কেন হাসবা না এটা হাসির প্যান্ডেল না এটা কান্নার প্যান্ডেল হাসলে আমি দাঁড় করাই দিব মাস্তানি করবা না সব জায়গায় চালাকি চলে না তোমার চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো চেহারায় নূর নাই কেন তোমার চেহারা দেখলে মায়া লাগে না কেন তুমি কি করো জানো দরওয়াজা জানালা আটকায়া সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে করে রাত কাটাও আল্লাহ তোমার চেহারার নূরকে নষ্ট করে দিয়েছে আমেরিকান মেডিসিন লাগাবা খোদার কসম চেহারা আরো নষ্ট হয়ে যাবে তুমি তো নিজের খুব বড় মনে করো না আচ্ছা বলো তো আল্লাহ না করুন কথা বুঝাবার জন্য বলি আল্লাহ না করুন তুমি যদি এখন মরে যাও একা একা চিন্তা করো তোমার মা তোমার বাবা কি নিয়ে তোমার কথা স্মরণ করবে ভালো কিছু করছো কিনা আমার জানা মতে তোমার মা খুশি হবে কারণ
দরওয়াজা জানালা আটকায় সারা রাত কি করছো মা বাবা দেখে নাই কিন্তু তার ভেতরের চুম্বুকে ধরা পড়েছে তুই গুনাহ করতেছো তোর কারণে মা বাবা অনেক জায়গায় লজ্জা পায় তোর চরিত্রের কারণে মা বাবা কয় সন্তান পেটে রাখছি কষ্ট করেছি কিন্তু এই চরিত্রহীন সন্তানটা মরে গেল আমি একটা বিপদ থেকে বেঁচে গেলাম কারো কাছে বলবে না মনে মনে খুশি হবে তাহলে তুমি 30 বছরে কামাই করছো কি সবার বড়দোয়া তুমি মরলে সবাই খুশি কারণ তোমার চরিত্র এত খারাপ যে কেউ তোমাকে অন্তর দিয়ে ভালো জানে না অথচ তোমার মধ্যে কিন্তু ভালো কিছু গুণ আছে যেই গুণ তুমি ব্যবহার করলে গোটা পৃথিবী তুমি নিয়ন্ত্রণ করবা এক হাতে এটা তোমার মধ্যে আছে কিন্তু তুমি নষ্ট করে দিয়েছো এই মিয়া ইহুদি বাচ্চা যদি সারা দুনিয়া কন্ট্রোল করে তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তুমি পারবা না কেন সৃষ্টিগতভাবে নারীর থেকে পুরুষের জ্ঞান কম না বেশি নারী যদি দেশ চালায় তুমি পারবা না কেন হ্যাঁ চরিত্র আরো নষ্ট করো আরো পারবা আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ বললেন এই কথাগুলো বলছি ওই একটা লোক উইঠা চলে গেছে এই জন্য যারা কপাল খারাপ এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা মা বাবার জন্য দোয়া করছেন কোনদিন আল্লাহ আজকে সুযোগ দিছে এই বরকত থেকে বঞ্চিত হওয়া মানে কপাল পোড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন তো আল্লাহ বললেন আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎসমূহের রহমত করে তার মানে নাই পাঠাই নাই বলে আবার কেন এভাবে নীতিবাচক শব্দ দিয়া এরপরে আবার ইতি টানলেন কারণ গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ মেসেজ দিলেন যে আমার নবী পুরাটাই রহমত রহমতের বাইরে কিচ্ছু নেই তরজমা করেছি রহমাতুল লিল আলামিন মানে জগৎসমূহের জন্য রহমত অনেকে তরজমা করে উভয় জগতের রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ আমি তরজমা করেছি জগৎসমূহের জন্য রহমত উভয় কেন বলি নাই যে দুই জগৎ না জগৎ আরো আছে রূহের এক জগৎ আলাদা মায়ের গর্ভের এক জগৎ আলাদা দুনিয়ার এক জগৎ আলাদা আলমে বরজাক কবর জগৎ আলাদা হাশরের মাঠের এক জগৎ ভিন্ন জান্নাত ও জাহান্নামের এক জগৎ ভিন্ন এজন্য বলেছি জগৎ সমূহের জন্য রহমত রূহের জগতের জন্য নবী রহমত মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত জমিনের জন্য নবী রহমত কবর জগতের জন্য নবী রহমত হাশরের ময়দানের জন্য নবী রহমত জান্নাত ও জাহান্নামের জগতের জন্য নবী রহমত কেমনে এগুলো আলাদা আলাদা আলোচনা আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমনে রহমত এ বিষয়ে খুবই সংক্ষেপ কয়েক কথা বলবো 10-15 মিনিটের মধ্যে আল্লাহ রূহের জগতের জন্য নবী কেমন রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমন বলে নবী মুমিনদের জন্য যেমন রহমত বেঈমানের জন্য নবী আলাদা রহমত পুরুষের জন্য নবী যেমন রহমত নবী নারীদের জন্য আলাদা রহমত নবী যেমন মানুষের জন্য রহমত তেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত আলাদা সমুদ্রের প্রাণী মাছ গাছের জন্য নবী রহমত আমার নবীর কারণে আল্লাহ জমিনটাকে পুরা জমিনকে জায়নামাজ বানায় দিলেন যেটা কোন নবীর যুগে হয় নাই অন্য নবী ও উম্মত যে কোনো জায়গায় সিজদা দিবে কবুল হবে না
আল্লাহ বলেন ও পয়গম্বর আপনার উম্মতের জন্য আমি সুযোগ দিয়া দিলাম জমিনের যে কোন স্থানে আপনার উম্মত নামাজে দাঁড়াবে সেখানেই আমি কবুল করে নিব আইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقا رحمة للعالمين سيد الكون نين ختم المرسلين آخر آمد بود فخر الأولين زمین امار نبیر کرونے نمازر زائن نماز بنائے دیلین نبیر کرونے نبیر منتا سوٹو کرون کی অন্য নবীর উম্মত সহ তাদের হায়াত অনেক বড় আমার উম্মতের হায়াত খুবই কম আমার উম্মতে অল্প হায়াতে তো নেক কোথায় পাবে আল্লাহ বলেন ও নবী জানায় দেন আপনার উম্মত যদি এক রাত ঠিকমতো ইবাদতে কাটায় অন্য নবীর উম্মত লাগাতার 1000 মাস যদি ইবাদত করে যা পাবে আমি আপনার বরকতে আপনার উম্মতের এক রাতে তার থেকে বেশি দিয়া দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে والغناء এত কিছু পাইলাম কার কারণে বলেন কপাল খারাপ সেই নবীরে চিনি না যদি চিন্তারে যুবক আমার নবীর মতো দামি আর কেউ স্বীকার করেন নি নবীর মতো শ্রেষ্ঠ কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কোন মুফতি কোন মুহাদ্দিস কোন বক্তা ছিল আছে আসবে আমার নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ কোথাও আছে যদি থাকে বলো আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব আছে নাই তো নাই ওই এই ক্ষেত্রে এই জবাবটাই প্রযোজ্য পৃথিবীতে যত আদর্শ আসছে অনেকে নিজে নিজে আদর্শ বানায় বাজারে বিক্রি করছে আব্রাহাম লিংকনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক যুবকেরা স্বীকার করনি কথা কও না কেন নবীজির আদর্শ শ্রেষ্ঠ না এর থেকে আরো শ্রেষ্ঠ আছে বলো সবাই বলো ওই নবীর আদর্শ সবার থেকে দামি যুবকদের বলছি মাননি স্বীকার করনি করলে বলো ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের ভেতরে নখ কাটার নিয়ম আসেনি চুল কাটার নিয়ম আসেনি যুবক তুমি আল্লাহর দিকে তাকাইয়া জবাব দাও ওই নবীর আদর্শে বাদ দিয়া কেন বেঈমানের লাইনে গিয়া চুল কাটছো বল আমার নবীর আদর্শ যদি ভালোই বাসতি বেঈমানের লাইনে চুল কাটলি কেন বল কোন একটা লাভ থাকলে বল আমি ওই লাইনে যাব একজনে দাঁড়ায় বল যে হ্যাঁ হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটার দ্বারা একটা উপকার হয়েছে কি মাথা অল টাইম ঠান্ডা থাকে বল গ্যারান্টি দিয়ে বল আমি ওই লাইনে যাবো আল্লাহর কসম বেঈমানের লাইনে চুল রাখার কারণে চোখের পাওয়ার বাড়ে যৌবন বাড়ে একটা ক আমি ওই লাইনে যাব আর যদি কো না এমনি শয়তানের অসহায় তাহলে বল আমি পাও ধরলে ফিরবি নি বল যদিও মুখে কথাগুলো বলতেছি অনেক হাট অনেক শক্ত কিন্তু হৃদয়টাকে মোমের মতো নরম বানায় বড়ছি যদি বলতে পারো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধর
আল্লাহর কসম আমি নিচে নেমে পাও ধরব নবীর আদর্শ মানবে এই শর্তে ও যুবক আজ আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া রাস্তায় ঘুরতে কেউ আমারে বাধা দিত না টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম তোমার থেকে কম বুঝি না আমাকে বুঝ কম তোর মতো গাঁজা খাই ইয়াবা খাই তামগো মাথা নষ্ট হবে কেন তুমি মদ খাইয়া মাথা নষ্ট না আমরা 24 ঘন্টা আল্লাহর হুকুম মানি গুনাহ করি না আমগো মাথা নষ্ট আল্লাহ হেদায়েত দান করুন ও যুবক ভালো করে বুঝো রে বাবা দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় তোমার যুক্তি আমরা কম বুঝি না লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা লাগে তাও কম বুঝি না শীতের ভেতরে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে ওযু বানায় কত কষ্ট তাও কম বুঝি না এই টুপির কারণে দাড়ির কারণে মাদ্রাসায় পড়ার কারণে কত গালি দাও আমাদের আকাবিরিন যারা অনেকে এই টুপি দাড়ির কারণে কোরআন মানার কারণে ফাঁসি হয়ে গেছে তাও জানি সব জানার পরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না এর একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য আমার নবীর কথাগুলো সত্য ওই কোরআনের ভিতরে আল্লাহ যা বয়ান করেছেন তাও সত্য গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব দুনিয়ার গরম সইতে পারি না জাহান্নামেরটা কেমনে সহ্য করব বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই তারপরও কেন গরম লাগে ফ্যানের বাতাস ছাড়া ঘুম হয় না একটা মশায় কামড় দিলে ঘুম হয় না মশারি টানায় ঘুমাই আর যদি গুনাহ নিয়া কবরের বিছানায় পড়ে যায় ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কই পাবো মশারি পোকামাকড়ের কামড় ও যুবক একদল টুপিওয়ালা বের হয়ে গেছে এরা বলে কবরে কোনো আজাব হবে না লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই দুই একজনে বললে সন্দেহ করা যায় মিথ্যা হতে পারে নাউজুবিল্লাহ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই এমন নবী আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই নবী জিন্দেগিতে একটা গালি কাউকে দেন নাই হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে নবী একটা গালির জবাবও কখনো দেন নাই আর আশ্চর্য কথা তোমার আমার মায়ার নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই কেমন নবী ও গণবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে পুসিরা তো মিজানে নবী বিনে কে তারাবে পুসিরা তো মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদের ময়দানে নবী বিনে কে তারাবে পুসিরা তো মিজানে নবী বিনে কে তারাবে পুসিরা তো মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমন দুঃখ দাও যে আবার দরুদ পড়ো শরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তারাবে পুসিরা তো মিজানে
نبي بيني كتارابي برسيراتو ميزاني كمون نبي امار ارجمو كالار غلام بالو كوريك تو بيبك نيا تشينتا كورو بابا دنيا كويتين بازبا এই দুনিয়াতে যতই বাহাদুরি করো ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবি না নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না যেই নমরুদ এত বড় বেঈমান আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া আল্লাহকে মারার জন্য বাঁশ দিয়া সিঁড়ি বানায় উপরে যা আল্লাহকে গুলি করে মেরে ফেলবে একটা পাখির গায়ে লাগছে তো রক্ত আরছে তীরের মাথায় নিচে একাই যে রক্ত আল্লাহরে মেরেই ফেলেছে এত বড় বেঈমানকে আল্লাহ পাক সাইজ করার জন্য কত হাজার ফেরেশতা পাঠাইছেন জানেন একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক ঠিক নি ওই মশা আসেনি জুতা আসেনি মশারির ভিতরে মশা গান গায়নি দেখছেন নি কারবার মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকেই ফেললো কানের সামনে ঘুরে গান গায় ভেতরে ঢুকে না কারণ তোমার আব্বায় পাহারা দেয় এরে যুবক ভালো করে বুঝো ছোট্ট মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো মশারির ছিদ্র থেকে কানের ছিদ্র ছোট না বড় নাকের ছিদ্র ছোট না বড় একটা যদি ঢুইকা মাথার গোড়ায় গিয়া কইতো আই অ্যাম সরি মনে করছিলাম তুমি নমরুদ উভয় আছিল সিলেটের এলাকায় একটা ঘটনা মাত্র কয়েক মাস আগে একটা দশ বছরের ছেলে কই মাছ ধরছে কি মাছ কই মাছ দইরা দাঁত দিয়া কামড় দিছে অন্য একটা মাছ ধরার আশায় বসে আছে হঠাৎ করে দাঁতের কামড় একটু হস হয়ে গেছে তো কই মাছের অব্বার সামনে হাঁটা ও ভিতরে হাইটা গলার মাঝখানি আটকায় গেছে বের করতে পারে না ভেতরও যায় না গলা কাইটা হসপিটালে নিয়ে কই মাছ বের করলো এরে আল্লাহর গোলাম একটা মশা মশারির ছোট্ট ছিদ্র দিয়া ঢুকলো তোমার কানে দিয়া ঢুকে না কেন নাকের ছিদ্র দিয়া ঘুরে ঢুকে না কেন আমার মাওলা কয় ফেরেশতা পাহারা দেও আমার বান্দা সারা দিন ডিউটি করেছে ব্যবসা করেছে চাকরি করেছে লেখাপড়া করেছে আমার বান্দার জন্য আমি রাতের ঘুম দিয়েছি শরীরের জন্য মহা ঔষধ আমার বান্দা ঘুমাবে কেউ যেন ডিস্টার্ব না করে আহ ওই আল্লাহরে চিনলে না কেমন দয়ার মালিক আমার আল্লাহ এরে নবীর আসে রহমতের নবী এমন একটা ইমে মক্কা নগরীতে আবির্ভাব হলেন যেই সময় মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কোনো মানুষ ছিল না চরিত্রহীন মক্কার মানুষ কন্যা সন্তানকে অপছন্দ করে জমিনে আসে আপন বাবা হই আপন কন্যাকে দাফন করে দেয় পাথর চাপা দিয়ে দেয় কত খারাপ বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে কন্যা হলে বউয়ের সাথে রাগ করে কথাই কয় না কি নাই চাইছিলাম ছেলে মাইয়া হলো কেন মাইয়া কি তোর বউ বানাইছেনি ছেলে মেয়েকে দেয় লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু عليم قدير الله تعالى বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুটোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার কাদের কুদরত তুদারি বরকা মাঙ্গাল
أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بهر حال تهي ميرا نگهدار خراب لگي আর একটু সামনে আগাবো আল্লাহ কবুল করেন জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি বে بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے خراب لگے زبو اٹھا ایک طرح ہوئی لے کو تو موزا بھائی دی نا تو رو تو بانگ لگان شنوس نا شاب ہندی ایک زبو کے ایک طرح موبائل ہندی گان بازا ہے خلی لافائی دیس এই হিন্দি গান শুনো অর্থ কি কাব্বাও জানে না আমিও জানি না কয় লাফাস কেন কয় মজা লাগে দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো বাজার সে গুজার হো مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کر نہ ہے زندگی میں بندگی تو کر نہ ہے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی এরে নবীর উম্মত ভালো করে বুঝো জীবনটা কি কামাই করলারে যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ভালো করে চিন্তা করো মক্কার মানুষ এতটাই খারাপ ও দুনিয়ার নবীর উম্মতেরা কন্যা সন্তান বাবা নিজে দাফন করে দেয় আজ যারা কন্যা পছন্দ করো না বউয়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাও মদিনার নবী ডাক দিয়া কয় ও উম্মতের দল আমি বিশ্ব নবী আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও দুনিয়ার উম্মতেরা মক্কার উলিতে গলিতে মুশরিক বেঈমানেরা নবীর বিরোধিতা করে আর কয় মুহাম্মদের কোনো ছেলে নাই মুহাম্মদ বিদায় হয়ে গেলে বংশ রক্ষা করা কেউ পারবে না আজ তাকাইয়া দেখো যারা নবীর বিরোধিতা করেছিল মুহাম্মদের ছেলে নাই তার বংশ বাঁচবে না আজকে তাদের নাম দুনিয়ার কেউ জানে না আর আমার নবীরে যদিও আল্লাহ ঔরসে কোনো ছেলে রাখেন নাই তবে রুহানিয়ত সন্তান আল্লাহ নবীরে দান করেছেন দেড় হাজার বছর পর কোটি কোটি নবীর আশিক অন্তরে নবীর মায়া নিয়া বসে আছেন আমার নবীর যদি নবীর জন্য জীবন দিতে হয় বেঈমানের মোকাবেলায় নবীর জন্য জীবন দিতে কোটি আশেক তৈয়ার অথচ যারা নবীরে গালি দিত মুহাম্মদের সন্তান নাই মুহাম্মদের বংশ রক্ষা কেউ করবে না ওদের নাম জানেননি
হাদিসে আছে আলেমরা জানে আপনারা জানেন না হাদিসেও যদি নাম না থাকতো ওই ওলুমানগো নাম কেউ জানতো না কথা ঠিক নি আহ রহমতের নবী বলেন চারটা কন্যার বাবা আমি ও কন্যার বাবারা শুনে নাও একটা কন্যা পেয়েছো আল্লাহর কাছে শুকর আদায় করো তুমি একটা জান্নাতের মালিক দুইটা কন্যা পেয়েছো তুমি দুইটা কন্যা পাইয়া দুই জান্নাতের মালিক তুমি তিনটা কন্যা পেয়েছো তুমি তিনটা জান্নাতের মালিক তুমি চার কন্যা পেয়েছো তুমি চারটা জান্নাতের মালিক একজনে খুব খুশি মাইয়া কয়টা কয় দুইটা জান্নাতের মালিক হয়ে গেছি হুজুর দুইটা একটা হইলেই তো আমার হয় তো দুইটা ভাইয়া লাইছি আপনি জান্নাতের মালিক দুইটা মাইয়ারা কির মালিক কয় গ্রামীণ ব্যাংকের মালিক হাসেন আপনারা আছে না নাই আহ আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই প্রধানমন্ত্রী পাঁচ মিনিটের ভাষণ দিবেন জাতির জন্য কয় মিনিটের পাঁচ মিনিটের ভাষণ দিবেন সেই পাঁচ মিনিটের ভাষণ কি হবে লেখার জন্য একটা টিম গঠন করা হয় সেই টিমে ওই ভাষণটাকে সাজায় কত সিস্টেম করে প্রধানমন্ত্রীর হাতে দেন তিনি এটাকে পঞ্চাশ বার মোতালা করেন রিভিশন দেন একটা কথা যদি আঁকা বাঁকা হয় সম্মানের কল্লা ভালায় দিবে জাতি পাঁচ মিনিটের বক্তব্য আর আমরা প্রতিদিন জোহরের নামাজের পরে চিৎকার ফজরের পরে আসরের পরে মাগরিবের পরে প্রতিদিন আগামীকাল ফজরের পর যাইতে যাইতে বাসায় ফজর হয়ে যাবে আবার এগারোটায় চলে যাব জকিগঞ্জ জোহরের নামাজের পরে বয়ান এইভাবে সারাট বছর দিন নাই রাত নাই ওদিকে ঘুম নাই খানা নাই এত বয়ান সাজাইয়াও বয়ান লেখে আনি নাই কোন কথার পরে কোন কথা বলবো লেখিয়াও আনি নাই ডায়েরি নিয়েও বসি নাই কোন কথা আল্লাহ বের করবেন আল্লাহ ভালো জানেন আবার এই ময়দানটা অন্য মজলিস থেকে বড় কঠিন মসজিদে তাবলিগলারা বসে যদি বলে হাফিজ ভাই একটা বয়ান দেন চোখ বন্ধ করে এক চাটিয়া বয়ান সব তাবলিগ তো কোনো টেনশন নেই পীর সাহেবের মুরিদেরা বসে যদি বলে হাফিজ ভাই বয়ান দেন এক লাইনের বয়ান কোনো টেনশন নাই কিন্তু ময়দানটা বড় কঠিন এখানে এক লাইনের মানুষ নাই জমিনে যত ভেজাল আছে সব ভেজালের লাইনের মানুষ এই মাঠে বসা আওয়ামী লীগ আছে বিএমপি আছে জাতীয় পার্টি আছে জাসদ আছে বাসদ আছে অসতেরাও আছে নাই যারা পাস করলেই দেখলে গালি দেয় আমার বিরুদ্ধে দুই কলম না লেখলে কলিজা ঠান্ডা হয় না ওরাও সিফাগল্লিতে দাঁড়ায় বয়ান শুনে এতগুলো মানুষের দিলকে ঠিক রাইখা এরপরে আল্লাহর মহব্বতে বয়ান করাটা এটা কি মনে করলেন মাওলা দয়া না করলে সম্ভব এরপরও তো দুই একটা কথা হাজার হাজার কোটি কোটি কথা বের হচ্ছে ওই অন্য অন্য বক্তাদের মতো একটু যে চা খাইয়া আপনাদের সল্লাল্লাহ টান মেরে একটু রেস্ট নেব ওই অভ্যাস এখনো হয় নাই আল্লাহ যেন মরার আগ পর্যন্ত না করান কথা বুঝেন নাই আপনি তো মনে করেন পরের বাড়ি খাই কত শান্তি না আমগো লাগে এক সপ্তাহ ঘুরলে হসপিটাল ছাড়া আপনাকে সুস্থ করার কোনো কায়দা নেই আমাকে জিজ্ঞাসা হাফিজ ভাই এত সিল্লান আপনি গো কোনো হুনি না অসুস্থ হয়েছেন গলা ভাঙছে আমি কে আমগো আল্লাহ বানানোর সময় সিস্টেম করে বানাইছে আহ এরে যুবক ভালো করে বুঝো তোমার মতো যুবক তাকায় দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারবা না ও যুবক তুমি ডাক্তার হও আমি কলিজা দিয়া দোয়া করি হুজুর হওয়ার জন্য তোমারে দাওয়াত দেই না কারণ আমগো দেশে এই পরিমাণ হুজুর বেড়ে গেছে এবার ভণ্ডদের কারণে আসল হুজুর পাওয়া বড় কঠিন হয়ে গেছে আমগো হুজুর টুজুর লাগবে না যেই পরিমাণ মাদ্রাসায় হুজুর এটি যদি সব হুজুর হয়
কঠিন অবস্থা হবে আমার দেশে এখন অভাব ডাক্তারের বাচ্চার মুসলমানি করাবে এটার মাইরা লইছে কি খবর ফেসবুক আপনারা যারা ফেসবুক শরীফের গোলাম জানেন না কথা জানেন কি খতনা করাইতে কি মানুষ মরেনি হ্যাঁ এত অত্যাধুনিক প্রযুক্তি আর আমরা গ্রামে মুসলমানি করাইছি বাঁশের সুঙ্গা কত কিছু দিয়াও কোনো মানুষ মরে নাই আর অত্যাধুনিক ব্যবস্থা হেনের মধ্যে সব মানুষ মরতেছে কয়েকদিন আগে আরেক বাচ্চা মারা গেছে এইজন্য আমি বলি আমার দেশে এখন বহু ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার আছে না তাসনিমার মতো বেশ্যা ডাক্তারের দরকার নাই ডাক্তার দরকার আদর্শবান ডাক্তার তোমার ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায় ঠিক এটা কোন থানা ফকিরাট সব কি ফকির ফকিরাট থানা শহরের মধ্যে ডাক্তার আসেনি এমবিবিএস ডাক্তার না একজন না অনেক অনেক ডাক্তার চেম্বার খুলে বইছে সার্টিফিকেট মজবুত এমবিবিএস এফসিপিএস এফআরসিএস কত তার ভিজিট কয়েক হাজার দশ জন ডাক্তার লাইনে দাঁড়ানো সব চেম্বার খোলা সব ডাক্তারের চেম্বারে রোগী সমান কোন ডাক্তার বয়ে বয়ে বিড়িটানে আর মশা মারে কথার কথা আর কোন ডাক্তার রাত্র ১২টা পর্যন্ত রোগীর সিরিয়াল বিষয় কি সার্টিফিকেট এক ভিজিট এক ওনার ওখানে লোক বেশি কেন আদর্শের ডাক্তার হই ওরে যুব ইঞ্জিনিয়ার যদি হও তবে আদর্শবান ইঞ্জিনিয়ার হইও আর জমিনের মধ্যে পিওর আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ ওই ডাক আদর্শ নিয়ে ডাক্তার হও কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই দেখবা আল্লাহ সম্মান বাড়ায় দিবেন এমন সম্মানের ডাক্তার হও তুমি মরিয়া গেল যেন মানুষ দোয়া করে সম্মানের ইতিহাস রচিত হয় ও আল্লাহর বান্দা ভালো করে বুঝরে বাবা তোমাকে ডাক্তার হতে নিষেধ নাই তুমি ইঞ্জিনিয়ার হও বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে খবরদার এমন চরিত্র নষ্ট করবা না যে মানুষ তোমাকে পছন্দই করবে না সম্মানের ডাক্তার হইও তোমার সম্মান থাকবে সবার উপরে আর সম্মানের ডাক্তার যদি হতে চাও দুইটা পুঁজি তোমার লাগবে কয় পুঁজি একটা পুঁজি যদি না থাকে তোমার কপালে জুতা ছাড়া কিছু নেই কয় পুঁজি এই যুবকেরা কথা কয় কয় পুঁজি জীবন বর্তম মোবাইল লিয়ে আকামি করছো আজকে একটা ভালো কাম করিস বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি এই যে কথাগুলো এখন বলবো এগুলি সব তোমাকে গুরুরা কইছে আমাকে হুজুরদের কথা তো আর মানবা না তোমাকে প্যানসার টাইওয়ালা যারা গুরু গবেষক চিকিৎসক এরা বলছে এদেরটা শুনো কি বলছে তারা জমিনের মধ্যে দুই সম্মানের চূড়ান্ত শিখরে যদি বেঁচে থাকতে চাও সম্মান নিয়ে মরতে চাও দুইটা পুঁজি লাগবে একটা থাকবে না তোমার জিন্দেগি বরবাদ এক পুঁজির নাম সুস্থতা দ্বিতীয় পুঁজির নাম হল সুন্দর চরিত্র আচ্ছা তোমার চরিত্র খুব ভালো স্কুলে চাকরি করো কলেজে করো বা যে কোনো ডিপার্টমেন্টে করো এক সপ্তাহ নাই কেউ স্যার অসুস্থ এইভাবে যদি হয় বলবে এরে বাদ দাও এরে দিয়ে আমার প্রতিষ্ঠানের ক্ষতি হবে বিছানায় পড়ে থাকবা কেউ ভালো জানবে না সব আপনজনেরা বলবে মরে না কেন জালালি খতম লাগাও ঠিক নি তাহলে সুস্থতার দরকার আছে না নাই পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলেন সমস্ত মানুষের শরীরের সর্বোচ্চ সুস্থতার জন্য আল্লাহ পাকের দেওয়া এক নেয়ামত আছে ফিরি মহা ঔষধ রাতের ঘুম সারা রাত রাতের প্রথম অংশের ঘুম শরীরের ক্ষতি শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি মধ্য রাতের ঘুম শরীরের মহা ঔষধ অনেকে দেখো না রে বাবা অসুস্থ মানুষ ঘুমায় গেছে উঠাকে আমি সুস্থ হয়ে গেছি আবার অনেক সুস্থ মানুষ ঘুমায় আনলিমিটেড উল্টা পাল্টা উঠাকে আমার মাথা ব্যথা জ্বর ঘুমটা বড় ঔষধ
শেষ রাতের ঘুম না প্রথম রাতের ঘুম না মধ্যরাতের ঘুম এইজন্য দেখেন না প্রতিদিন আজান হয় পাঁচবার ঠিক নি সব ওয়াক্তের আজান কি এক লেভেলে না একটু ব্যবধান আছে কোন আজানে কোন আজানে আছে ব্যবধানটা কি বলেন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আচ্ছা এশার আজান ফজরের আরে মাগরিবের আজানে এই শব্দ নাই কেন এটাও তো রাতের অংশ আল্লাহ বলে দিলেন ঘুমের থেকে নামাজ ভালো কোন ঘুম মধ্যরাতের ঘুম না শেষ রাতের ঘুম বন্ধ করে দাও কারণ শেষ রাতের ঘুম ঘুমাইও না কারণ আল্লাহ ফজর জোহর আসর মাগরিব এশায় আসে না প্রতি রাতের শেষ ভাগ আমার পয়গম্বর বলেন আমার আল্লাহ প্রথম আসমানে আসেন এটা জানেননি আরে কথা কন না কেন কোন দিন আসেন কোন দিন প্রতিদিন দিনে না রাত্রে কোন টাইমে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও শেষ রাতে আমার আল্লাহ ডাকেন বান্দাকে আল্লাহ বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন নিতে দিতে আপনাদের তো কিছু লাগে না তো ঘুমান কেন আল্লাহ দিতে আসেন আর আপনি ঘুমাইয়া পরের দিন কইবেন পাইলাম না রে আল্লাহ বলে তুমি এত নিমক হারাম কেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ মানুষ বড় নিমক হারাম ভাইরা আমার মক্কার মানুষ এতটাই খারাপ চরিত্র নষ্ট জমিনের মধ্যে সুস্থতা চরিত্র ভালো এই দুইটা গুণ অর্জন করো আর এইটা দুইটা গুণ ধ্বংস করতেছো মোবাইলের দ্বারা মোবাইলের দ্বারা শরীরও নষ্ট হয় চরিত্র চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল দেখো না যুবক ভালো হঠাৎ করে কয় আমার বুকে ব্যথা দুইজনে ধরতে না ধরতে নাই কি ও ভাই রোগ কখনো রোগ নাই তো হঠাৎ করে মরে গেল হঠাৎ হ্যাঁ জমিনে নতুন করে এক হঠাৎ রোগের জন্ম হয়েছে হঠাৎ রোগ নাম কি স্ট্রোক আরো চালাও মোবাইল কিছুদিনের মধ্যে দেখবা বিছনায় পড়ে আছো অসুস্থ চোখ আছে পাওয়ার নাই কান আছে পাওয়ার নাই আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন রহমতের নবী ওই মক্কার মানুষগুলোকে মাত্র 13 বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায় দিলেন আমার আল্লাহ বলেন জিবরাইল যাও নবীর কাছে একটা লিস্টি দিলাম পৌঁছাইয়া দাও এই লিস্টির ভেতরে যত নাম আছে নবী যেন ঘোষণা করে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি নবী মাত্র 13 বছরের ব্যবধানে চরিত্রহীন মানুষগুলোকে সর্বোচ্চ চরিত্রবান বানায় দিলেন কেমন দামি তারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের তারা আদর্শ তারা মডেল কোরআনের আয়াত দুনিয়ার উম্মত তোমার ঈমান সঠিক না বেঠিকের স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি বলেন কি কোন সাহাবী জাহান্নামী অতএব এখান থেকে একটা পয়েন্ট আমি আউট করে দেই সব সাহাবায়ে কেরাম জান্নাতি অতএব ভালো করে মনে রাখবেন যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে অথবা বলবে তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড রহমতের নবী আমার
বিদায় বেলা আমাদের জন্য দুটো জিনিস রেখে গেলেন চ্যালেঞ্জ দিয়ে গেলেন ধরে রাখবার সম্মান যাবে না قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي এক নাম্বার হলো কোরআন ধরে রাখো দ্বিতীয় নবীর আদর্শ ধরে রাখো 1500 বছর পর এই গভীর রাতে ময়দানে এত মানুষ বসে আছে দুনিয়ার কোন এমপি সাহেব যদি টাকা দিয়া বসাইতে চাইতেন এত জান্নাতি মানুষ এখানে কেউ আসতো না গাঁজা ঘর ছাড়া কথা ঠিক নি এরপর তার কত পেরেশানি হতে হতো টাকাওয়ালা যদি চাইতেন এই ফকিরাতে আমি একটা বিশাল মানুষের সমাগম করব বলতো আগে ফ্রি গাড়ি দাও ফ্রি গাড়ি ভাড়া নাই আসার পরে ভিআইপি বসার জায়গা অথচ আপনাদের কোনো গাড়ি দিছে ভাড়া দিছে বসার বিছনা কি ভিআইপি কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছনা দিলে কি পরিমাণ জুতা খাবে অথচ আপনাদের অন্তরে কোনো কষ্ট নাই কে ধনী কে গরীব কে আলেম কে গায়রে আলেম সব একাকার হয়ে পড়ছে আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো অথচ আজ এই বেহেশতের বাগানটাকে নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগেনি র‍্যাব লাগেনি কেমনে এগুলো সম্ভব একমাত্র কারণ আমার রহমাতুল লিল আলামিনের আদর্শ মানার কারণেই সম্ভব এরে নবীর আশিকের যুবক ভালো করে বুঝো ওই নবীর আদর্শ ধরে রাখো সম্মান কমবে না তুমি যেখানেই থাকো কোনো বাধা নাই আজকে থেকে তওবা করে নাও কয়দিন আর বাজবা জানা নাই আল্লাহর কাছে তওবা করো মনেরে বুঝাও রে মন আমার মতো যুবক যদি নামাজ পড়ে স্কুলে পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করে নিব আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবা না এরে নবীর আশিক উম্মতের দল ও বৃদ্ধ বাবাজি আপনাদের মতো কত বুড়া মানুষ এখনো আছে হাতে লাঠি নিয়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই আপনি কেন পারেন না ও পর্দার আড়ালের আম্মা যান আসেনি এরে আম্মা জানেরা আপনারা কত ধন্য মা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা হাফেজ কোরআনদের মায়ের মতো মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী এরে আম্মা জান ভালো করে শুনে নেন রে মা আপনার সন্তানদের এতক্ষণ যত বয়ান শুনাইলাম এগুলো যদি বাস্তবায়ন করতে হয় আরে আম্মা আপনার দোয়া লাগবে প্রচেষ্টা লাগবে না হয় হবে না এই জমিনে যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান এরে আম্মা জানেরা আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ওই বেঈমান ফেরাউন যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে আমার আল্লাহ জান্নাতের ফুল ফুটাইলেন ওই বেঈমানের স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহ এমন ভাবে তাকে কবুল করেছেন আসিয়া ঈমানদার হইয়া কবরে গেছেন রহমতের নবী বলেন জান্নাতের ময়দানে আল্লাহ পাক আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন করে দিবেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা এই জমিনের মধ্যে দুনিয়ার লাইনে বলেন আর পরকালের লাইনে বলেন ধর্মীয় লাইনে বলেন যত সন্তান ভালো সব মা বাবার দোয়া অবদান ও যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো নিজের বাহাদুরি মনে করিও না মায়ের দোয়ার কারণে মা দোয়া করেছেন আজকে মা বাবার দোয়া আর চোখের পানির বদৌলতে এই চেয়ারে বসলাম ও সন্তান ওই মা বাবার দোয়া আর চোখের পানির কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ির মালিক সম্মানের মালিক
ওই মা বাবাকে ভুলিয়া কই যাও ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাও আজকে থেকে তওবা করে নাও জীবনটা চলিয়েও গেলে আল্লাহকে ভুলবা না নবীর তরিকার বাইরে চলবা না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা মা বাবার সাথে খারাপ আচরণ করবা না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير مالك قدرتير دروازة مرحات شكر سر الله قدرتير نظر دياتك يدخين কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকুরিজীবী আমার কলিজার যুবক কত ছাত্র হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা গুনার জন্য আপনার কাছে লজ্জিত তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ